ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও। নতুন একটি ওয়েবসাইটের সাথে আপনাদেরকে পরিচিত করে দেবো। এটার নাম হচ্ছে এক্সপি সু নামে ওয়েবসাইট, এবং এটা হচ্ছে আপনার মূলত কোরিয়ান একটা ওয়েবসাইট প্রজেক্ট, এবং মার্কেট প্লেসে এটা আজকে লঞ্চ করছে। আপনারা হচ্ছে এখান থেকে এভরিডে $6 USDT করে কালেক্ট করতে পারবেন। দ্যাটস মিন হচ্ছে আপনাদের মেইন ওয়ালেটের ভিতরে উইথড্রল করতে পারবেন। সো ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখাই দিই, এখান থেকে ওয়ার্কিং করার জন্য আপনাদেরকে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ভিডিওর ডিসক্রিপশন বক্সটা লিখ দিবেন, ওখান থেকে রেজিস্ট্রেশন লিঙ্ক পাবেন। জাস্ট ক্লিক দিলে ক্রোম ব্রাউজারটাতে নিয়ে আসবে। এরপর এখান থেকে ইমেল প্রোভাইড করবেন, এরপর এখান থেকে পাসওয়ার্ড দেবেন, তারপরে রিটেইন পাসওয়ার্ড হচ্ছে সেম জায়গাতে দুইটা পাসওয়ার্ড একটা জায়গাতে দিবেন। দেন এখান থেকে হচ্ছে আপনার সাইন আপ বাটনে ক্লিক দিলে কিন্তু এরকম একটা অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে দিবে, এবং এই অ্যানাউন্সমেন্টে হচ্ছে ওয়েবসাইটের সকল ডিটেলস আপনাদেরকে প্রোভাইড করবে তারা। এবং মিশন আপডেটের টাইম হচ্ছে আপনার এভরিডে 24 ঘন্টা পর, অর্থাৎ বাংলাদেশি টাইম কিন্তু 24 ঘন্টায় আপনার হচ্ছে কাউন্টডাউন হবে। আর এখান থেকে হচ্ছে আপনার ওয়েবসাইটটাতে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে $65 USDT বোনাস আকারে পাবেন, যেটা রেজিস্ট্রেশন আকারে প্রত্যেক ইউজারকে তারা প্রোভাইড করে থাকবে। তো এখন আমাদের হচ্ছে এখান থেকে মূলত আইনো বাটনে ক্লিক দিব আমরা। এই আইনো বাটনে ক্লিক দিলে কিন্তু এই ব্যানারটা চলে যাবে। এই ব্যানার চলে যাওয়ার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এবং এই ইন্টারফেসটা পাবেন আপনার হচ্ছে মি বাটনে। মি সেকশন বাটনে ক্লিক দিলেই কিন্তু এখান থেকে দেখবেন ইন টোটাল ব্যালেন্সে আপনাদের হচ্ছে $45 USDT কিন্তু অ্যাভেলেবেল থাকবে, এবং এই $45 USDT কিন্তু আপনারা প্রত্যেকে ফ্রিতে পাবেন। ওকে সো এখান থেকে হচ্ছে আপনার $45 USDT মেইন আকারে ব্যালেন্সে পাবেন, এবং এই USDT কিন্তু আপনারা বোনাস আকারে ফ্রিতে পাবেন, প্রোভাইড করবে তারা। এবং এখান থেকে হচ্ছে আপনাদেরকে VIP সেকশন বাটন লেভেলে ক্লিক দিতে হবে, এবং এই VIP লেভেলে ক্লিক দেওয়ার পরে দেখতে পাবেন আপনার হচ্ছে অর্ডিনারি ভিউ হিসেবে আপনার হচ্ছে VIP লেভেল নাম্বার 1, যেটা এখান থেকে আপনার আপডেট লগে এই লগগুলোতে আপনাদের হচ্ছে লগগুলো আনলক করতে হবে। এটা হচ্ছে আপনার ডেইলি প্রফিট $6 USDT, এবং ইন টোটাল এখান থেকে বলতেছে তারা $180 USDT আপনারা কালেক্ট করতে পারবেন, ক্লাইম করে নিতে পারবেন। সো এখানে ক্লাইম করার জন্য আপনাদেরকে কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে। ট্রিক্সগুলো হচ্ছে আপনারা এখান থেকে জাস্ট $63 USDT-র উপর আনলক নাওতে ক্লিক দিলাম, এবং এখান থেকে দেখেন আমাদেরকে তারা বলতেছে রিচার্জ ব্যালেন্স অটোমেটিকলি আনলক, নিড টু রিচার্জ $18 USDT। এখান থেকে আপনারা $18 USDT রিচার্জ করলে এভরিডে $6 USDT করে কালেক্ট করতে পারবেন। তো এখন এখান থেকে জাস্ট কনফার্ম বাটনে ক্লিক দিবেন, এবং কনফার্মে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো আপ করবে। এই ইন্টারফেসে হচ্ছে প্রথমত আপনারা পাবেন কিউআর কোড, এবং নিচের দিকে পাবেন আপনার হচ্ছে অ্যাড্রেস। আপনারা চাইলে কিউআর কোডটা কপি করে নিতে পারেন, আবার এইখান থেকে যদি এই যে কপি বাটনে ক্লিক দেন তাহলে কিন্তু অ্যাড্রেসটাই সরাসরি কপি হবে। আমার মতে আপনারা অ্যাড্রেসটাই কপি করে নেন। অ্যাড্রেসটা কপি করা হয়ে গেলে এখান থেকে আপনারা চাইলে এই যে দেখেন প্লিজ ডু নট রিচার্জ আদার নন TRC USDT অ্যাড্রেস, অর্থাৎ এখান থেকে আপনাকে অবশ্যই TRC-20 নেটওয়ার্কের USDT কিংবা TRX সেন্ড করতে হবে। আপনি যদি TRX সেন্ড করতে চান সেক্ষেত্রে $18 সমপরিমাণে TRX আপনারা ট্রাস্ট ওয়ালেট কিংবা বিভিন্ন এক্সচেঞ্জার থেকে নিতে পারেন। $18 লাইক দ্যাট হচ্ছে আপনার আপনার হচ্ছে $180 TRX-এর মতো সামথিং। ওকে, আর যদি আপনারা USDT-তে রিচার্জ করতে চান সেক্ষেত্রে TRC-20 নেটওয়ার্কের USDT আপনারা $18 নেবেন ইউজ অ্যাড্রেসের মাধ্যমে, এবং অ্যাবাউট 1 থেকে 3 মিনিট অপেক্ষা করার পরে আপনার রিসার্চটা কিন্তু কমপ্লিট হবে। তো এখান থেকে রিসার্চ কমপ্লিট করার জন্য জাস্ট এই কমপ্লিট বাটনে ক্লিক দিবেন। কমপ্লিট বাটনে ক্লিক দিলে এখান থেকে লেখা উঠবে কমপ্লিট। কমপ্লিট হওয়ার পরে এখান থেকে দেখেন আমাদের কিন্তু VIP সেকশন বাটনে এখান থেকে হচ্ছে অর্ডিনারি ভিউ হিসেবে লেভেল VIP লেভেল নাম্বার 1 যেটা এটা কিন্তু অ্যাক্টিভ হবে, এবং এই অ্যাক্টিভিটি ডেটটা হচ্ছে ইফেক্টেড টাইম তারা কিন্তু দিছে, যেটা হচ্ছে 19/1/2024 থেকে শুরু করে 18/2/2024, অর্থাৎ ইন টোটাল এখান থেকে আপনারা 1 মান্থ আর্নিং করতে পারবেন। দ্যাটস মিন হচ্ছে 1 মাসের টোটালে আপনাদেরকে $180 তারা প্রোভাইড করবে। তো আমাদের হচ্ছে এখান থেকে মূলত ডেইলি যে প্রফিটটা $6 USDT এটা কালেক্ট করার জন্য আমরা যেটা করব এই হোম বাটনে ক্লিক দিব। হোম সেকশন বাটনে ক্লিক দেওয়ার পরে এই $6 USDT অর্ডার নাওতে ক্লিক দিবেন। অর্ডারে ক্লিক দেওয়ার পরে জাস্ট টু কমপ্লিট বাটনে ক্লিক দেন, আপনার হচ্ছে এখান থেকে এই যে এই $6 USDT ইনকাম করবেন। এবং টুডে রিসার্ন অফ দ্য টাইম হচ্ছে 23 ঘন্টা, অর্থাৎ এভরিডে 24 ঘন্টা পর পরে নতুন টাস্ক পাবেন। জাস্ট টাস্কটা কমপ্লিট করলে আপনারা এখান থেকে আপনার অ্যাগিন হোম বাটনে ক্লিক দেওয়ার পরে উইথড্রল সেকশন বাটনে ক্লিক দেন, এবং উইথড্রল সেকশন বাটনে ক্লিক দেওয়ার পরে দেখেন আমাদের টোটাল ব্যালেন্সে $6 USDT অ্যাভেলেবেল আছে। এটা আপনাকে এখানে লিখতে হবে 6, এবং এখানে আপনার রিসিভার অ্যাড্রেসটা দিবেন যে এটাতে আপনি $6 USDT রিসিভ করতে যাচ্ছেন। লাইক দ্যাট আপনার USDT TRC-20 নেটওয়ার্কের USDT অ্যাড্রেসটা দিবেন, দেন এখান থেকে পাসওয়ার্ডটা দিবেন যেটা আপনি অ্যাকাউন্ট করার শুরুতে দিয়েছিলেন, এরপরে এখান থেকে কনফার্ম করবেন। সমস্ত ডিটেলস দেওয়ার পরে কনফার্ম করার পরে দেখবেন যে উইথড্রল সাকসেসফুলি, এবং উইথড্রলটা সাকসেস হয়েছে কিনা এটা চেক করার জন্য মি বাটনে ক্লিক দেওয়ার পরে ফিনান্সিয়াল রেকর্ড বাটন সেকশনে ক্লিক দিবেন। ফিনান্সিয়াল রেকর্ডে ক্লিক দেওয়ার পরে জাস্ট সরাসরি আপনারা উইথড্রল অ্যাকাউন্টে ক্লিক দিবেন, এবং এখান থেকে উইথড্রল ডিডাকশনে হচ্ছে $6 USDT, আজকে হচ্ছে 19/1/2024, এবং এখান থেকে দেখেন আমাদের $6 USDT কিন্তু তারা এখান থেকে বলতেছে উইথড্রল সাকসেস। এখন আমাদের বিনাস ওয়ালেটের ভিতরে চলে আসলাম, এবং এই হচ্ছে ওয়ালেট,
যেখান থেকে দেখতেছেন আমাদের $6 USDT কিন্তু ইনস্ট্যান্ট রিসিভ হয়েছে, যেটা হচ্ছে আমাদের নিজস্ব ওয়ালেটের ভিতরে কিন্তু আজকের ডেট আজকের তারিখে পেমেন্ট রিসিভ হয়েছে। ওকে, এভাবে কিন্তু আপনারা এভরিডে $6 USDT করে কালেক্ট করতে পারবেন আপনাদের মেইন ব্যালেন্সের ভিতরে। এবং এখানে হচ্ছে লাস্ট ওয়ান, যারা রেফারেল করতে চাচ্ছেন তাদের জন্য টিম বাটন, টিমে ক্লিক দেওয়ার পরে আপনার হচ্ছে এখান থেকে শেয়ার ইনভিটেশন লিঙ্ক জাস্ট এটা কপি করে নেবেন, কপি করে আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দেবেন। তারা যদি রিচার্জ করে তাহলে আপনি এখান থেকে এ লেভেলে পাবেন হচ্ছে 12% করে কমিশন, এবং B লেভেল আপনি পাবেন হচ্ছে 2% করে কমিশন, C লেভেলে পাবেন হচ্ছে 1% করে কমিশন। এই হচ্ছে নাম্বার অফ দ্য রুলস এবং গাইডলাইন, আপনারা প্রত্যেকে এখান থেকে ওয়ার্কিং করে ভালো একটা USDT কালেক্ট করতে পারবেন। এবং সব থেকে মজার যে বিষয় সেটা হচ্ছে এখানে কিন্তু সেভ মানি সেভ টাইম অপশানগুলো আছে, আপনারা এগুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু ভালো একটা প্ল্যাটফর্ম এটা।